হ্যালো হ্যালো সবাইকে, সবার আগে সবাইকে বলি যে থ্যাংক ইউ সো মাচ। সবাই আজকে আমার জন্মদিনে খুব ভালো ভালো কথা লিখেছো, আমার সম্বন্ধে খুব ভালো ভালো উইশ করেছো। সবাইকে আলাদা করে আমি উত্তর দিতে পারিনি, নানারকম কাজের ব্যস্ততা, তো উত্তর দিতে পারিনি, সেই জন্য মনে হলো যে একটু লাইভে আসি, এসে খানিকক্ষণের জন্য একটু কথা বলি তোমাদের সবার সঙ্গে। কতদিন পর দেখছি, সে এক্সাইটমেন্টে হ্যাপি বার্থডে উইশ করবো আগে সেটা না করে কোনো প্রশ্ন করছি। হাই, হ্যালো 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 উর্মি, সবাই চলে যাচ্ছে উপরে, উর্মি, নবনীতা, অসীমা, অসীমা পত্তদার, হ্যাপি বার্থডে দিদি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। দিদি কেমন আছো এখন? আমি এখন বেটার আছি গো, বেটার আছি মানে ইনফ্যাক্ট আমি এখন ভালো আছি। হ্যাঁ সত্যি, আমার আমার একটা দীর্ঘ অসুস্থতা পার করে এই জন্মদিনটা আমার কাছে সেই জন্য স্পেশাল, নইলে জন্মদিনে আমি লাইভ কখনো করি না। ইনফ্যাক্ট আমি লাইভে খুব কম করি, খুব কম করি মানে এটা বোধহয় আমার 3 নম্বর লাইভ সারা জীবনের। এনিওয়েজ, হ্যাপি বার্থডে ম্যাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, যেটা বলছিলাম যে আমি এই জন্য লাইভে এলাম কারণ দীর্ঘ অসুস্থতার পর আমার কাছে এই জন্মদিনটা খুব ইম্পর্ট্যান্ট, মানে আমার মনের কাছে খুব ইম্পর্ট্যান্ট। সবাই তো বেশ সবসময় করো, তোমরা সবাই ভীষণ চেষ্টা করো আমার সঙ্গে কানেক্টেড থাকতে, আমার সেটা ভালো লাগে। সবসময় সত্যি সবাইকে উত্তর দিয়ে উঠতে পারি না, কিন্তু তার জন্য কেউ আমাকে ভুল বুঝো না, দেওয়া হয়ে ওঠে না অ্যাকচুয়ালি। একটু এইসব বিষয়ে আমি একটুখানি কী বলবো, একটু গেতেও আছি, এটা আমার স্বীকার করতে কোনো অসুবিধা নেই। এনিওয়েজ, তো আমার মনে হলো যে সবাই খুব আমাকে উইশ করছো এবং সবাই জানতে চাইছো আমি কেমন আছি। তোমাকে খুব মিস করছিলাম, আমিও মিস করছিলাম, খুবই মিস করছিলাম। শুভ জন্মদিন, থ্যাংক ইউ, কেমন আছো? আমি ভালো আছি, জন্মদিনের অনেক শুভেচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেককে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, আমার জন্মদিনে সবাই মানে মনে করে করে আমাকে উইশ করেছো বা করেছেন, সেই জন্য আপনাকে টেলিভিশনে দেখার জন্য দশ হইছে না। হ্যাঁ অ্যাকচুয়ালি আমি এটা এটা বলার জন্যই আরও বিশেষ করে এলাম যে একটা দীর্ঘ অসুস্থতা কাটিয়ে আমার কাছে এই জন্মদিনটা ভীষণ গুরুত্বপূর্ণ, এবং আমি আবার এতদিন বাদে ফ্লোরে যাব, আবার এতদিন বাদে কাজ শুরু করছি, সেইটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট। আমি আমি বোধহয় না আমি 1 বছর কি তারও একটু বেশি দিন ধরে অসুস্থ, নানান রকমের কমপ্লিকেশনস, কোভিড তো আমাদের কত মানুষকে ছিনিয়ে নিয়েছে জীবন থেকে, তবু বসে লাইভ করতে পারছি আপনাদের সবার সঙ্গে সেটা অনেক বড় কথা, কারণ হ্যাঁ শরীরটা খুবই খারাপ হয়েছিল, আমি ডিটেলস বলতে চাই না, লাইফটা আমি কোনো দুঃখের কথা বলবো বলে করছি না, বরং ভালো খবর শেয়ার করবো বলেই করছি। তো আমি না কারোর কারোর মেসেজগুলো না উঠছে না, জেনারেলি উঠে উঠে যায় বলে আমি জানি, কিন্তু আমার এখানে কিছু উঠছে না, ফলে আমাকে সরিয়ে সরিয়ে দেখতে হচ্ছে, সেটা হয়তো আমি খুব একটা করে উঠতে পারছি না, নইলে আমি কথা বলতে পারবো না। তো আমি পরে চেষ্টা করব সবার উত্তর, যদি মানে লাইভটা শেষ হয়ে যাওয়ার পরেও চেষ্টা করব উত্তরগুলো দিয়ে দেবার, কিন্তু সবাই আছেন 30 জন আছে, তো আমার আমি বোধহয় খুব কম সময় নিয়ে বলেছি না লাইভে আস। এনিওয়েজ, পরে পরে সবাই নিশ্চয়ই দেখে নেবেন, আমার যেটা বলবার সেটুকুনি বলি, নতুন কাজ শুরু করছি, 1 বছরের বেশি সময় পরে আমি আবার ফ্লোরে যাব। হ্যাঁ, ওই লাইট, ক্যামেরা, অ্যাকশন, রোল, এই শব্দগুলো কানে বাজতো, কিন্তু কিছু করার নেই কারণ শরীর তো কারোর হাতে নেই।
আর সময় একটা খুব বড় বিষয় আমি সবসময় বিশ্বাস করি, মানে যে কোনো কিছুর জন্য, শরীর স্বাস্থ্যের জন্যও বটে এবং যে কোনো কাজ, যে কোনো ভালো কিছু, সব কিছুর জন্যই সময়টা খুব ইম্পর্ট্যান্ট প্রত্যেকটি মানুষের জীবনে। তো আমার সময় ছিল 1 বছর রেস্ট নেওয়ার, অসুস্থ হয়ে রেস্ট নেওয়াটা কাম্য ছিল না, কিন্তু খ্যার ঠিক আছে, এইবার ছোটবার সময়। খুব ছোটবার আগের মতন, খুব ছোটবার মতন শরীর এখনও ফ্র্যাঙ্কলি হয়নি, কিন্তু আমার ধারণা আমি কাজ শুরু করে দিলে পরে সেই জায়গায় আবার ফিরে আসবো, মানে একবার শুরু করে দিলে পরে তখন ওই চেনটার মধ্যে ঢুকবো। তো আর শুরু তো করতেই হবে, দীর্ঘদিন বসে আছি, না তো আমার ভালো লাগছে, না তো জানি আপনাদের কারোর ভালো লাগছে। তো শুরু করছি সামনের মাস থেকে, সত্যি তোমাকে খুব খুব মিস করে, হ্যাঁ আমি সবাইকে মিস করছিলাম, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সামনের মাস থেকে টেলিকাস্ট হবে সান বাংলায়, কিন্তু সময় বা ডেট সেগুলো এখনও ঠিক হয়নি। এই মাসের 20 তারিখের আশপাশ থেকে বোঝা যাবে টিজার বেরোনো শুরু হবে। তো তুমি বোধহয় সবার খুব প্রিয় অভিনেত্রী, আমি জানি না, তবে আমাকে যারা পছন্দ করেন, যারা আমার কাজ দেখতে পছন্দ করেন, আমি তাদের কাছে দায়বদ্ধ। আমি বিশ্বাস করি যে আমার কাজই মানুষের ভালোবাসা এনে দেয়। তো আমি খুব সিনসিয়ারলি, খুব অনেস্টলি আমার কাজটা শুধু করে যাই, এটাই আমি আমি বরাবর করে এসেছি। তো হ্যাঁ, আমাকে যারা পছন্দ করেন আমার কাজের জন্য, আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং দায়বদ্ধ। ফলে আরও ভালো কাজ, আরও আরও অনেক কাজ সেটা করতে চাই, নিজের জন্য তো নিশ্চয়ই, তার সঙ্গে আপনাদের সবার জন্য যারা আমার জন্য বসে থাকেন। এটা একটা বড় প্রাপ্তি যে আমি আপনাদের এত মানুষের ভালোবাসা, শুভেচ্ছা, সম্মান এটা পাই, সেটা একটা বড় প্রাপ্তি। এটা তো সবসময় সবার জীবনে ঘটে না। তো ফলে আমার আমার সেই দায় থেকে, আমার সেই দায়বদ্ধতা থেকে আমি চাইবো যে আমি আরও ভালো কাজ করি, আরও আরও অনেক বেশি কাজ করি, আরও বেশি করে আপনাদের সবার সামনে যেন আসতে পারি। তুমি জিবা, এক সেকেন্ড, তুমি জিবা স্টার জল সাথে আসলে খুশি হতাম, বাট এনিওয়ে না, কেন জি স্টার জল সাথে আসলে খুশি, সানে খুশি নয় কেন? আমি তো ভীষণ খুশি সানে আসছি বলে, সিনসিয়ারলি। তার কারণ যে দুটো চ্যানেলের কথা আপনি লিখেছেন, সেই দুটো চ্যানেলে আমার অনেকগুলো কাজ করা হয়ে গেছে, মানে স্টারে তো অনেক কাজ করা হয়ে গেছে। তো আমি খুব চাইছিলাম যে আমি সানে একটা কাজ করি, তার কারণ আমরা অনেকেই জানি না যে সান টিভি কিন্তু অনেক অন্য অনেক চ্যানেলের থেকে অনেক বেশি মানুষ দেখেন, গ্রামের মানুষে, প্রত্যন্ত গ্রামেও কিন্তু সান বাংলা পৌঁছয়। এবং আমি যখন আমার বিভিন্ন কারণে, বিভিন্ন কাজে যখন কোনো গ্রামে বা পশ্চিমবঙ্গের অত্যন্ত মানে ইন্টেরিয়রে গিয়েছি, আমি কিন্তু দেখেছি লোকজন আমায় বলেছে, দিদি সান বাংলায় কেন কাজ করেন না, আমাদের এখানে সান বাংলাটা আসে। তো আমার খুব মনেও হতো যে আমি সানে কাজ করব একবার, তার কারণ এই চ্যানেলগুলোর সাথে তো কাজ করা হয়েছে, সানের সাথে তো কাজ করা হয়নি। এবং আমি আমি এটা বলতে চাই যে আমার এই যে দীর্ঘ অসুস্থতা, এই পুরো সময়টা সান বাংলা আমার জন্য অপেক্ষা করেছে। এবং সম্ভবত আমার, আমি যে শোটা নিয়ে আসছি সেটার নাম হয়তো হবে রূপসাগরে মনের মানুষ। এই রূপসাগরে মনের মানুষ গত 1 বছর আগে লঞ্চ হওয়ার কথা ছিল, এবং ওনারা আমাকে নিয়ে কাজ করবেন বলে, আমি ছাড়া কাজ করবে না, এই কাজটা করবে না বলে, এর মাঝে আরও অনেক প্রজেক্ট লঞ্চ হয়েছে, অনেক প্রজেক্ট শুরু হয়েছে, কিন্তু এই প্রজেক্টটা কিন্তু শুরু করেনি, ওনারা বসে আছেন 1 বছর ধরে আমার জন্য। এটা আমার কাছে কম বড় সম্মানের, কম বড় প্রাপ্তি। তো সেই জন্য আমার আমার খুব ভালো লাগে, ভালো লাগছে যে আমি সানির সাথে কাজ করছি, কারণ আমি চাইছিলাম করতে এবং ওনারাও এতটা চাইছিলেন। এবং মানে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, 1 বছর ধরে একজন আর্টিস্টের জন্য ওনারা ওয়েট করছেন, এটা কম বড় পাওয়া নয়।
আমি চেষ্টা করব যে ওনাদের এই যে আমাকে নিয়ে কাজ করবার একটা সাংঘাতিক আগ্রহ, অনেকটা আশা নিয়ে, তো সেই আগ্রহটা অনেকটা আশা জন্মেছে বলে তো সেই আগ্রহটা নিয়ে ওনারা বসে আছেন, তো সেই আশাটা যেন আমি পূরণ করতে পারি আমার কাজের মাধ্যমে, আমার অভিনয়ের মাধ্যমে, সেটা আমি চাইবো, চেষ্টা করবো। এবং সেটা একমাত্র ওই আপনাদের জন্যই সম্ভব, আপনারা যদি দেখেন। আমি আর একবার জানিয়ে দেবো, গ্রুপেই জানিয়ে দেবো যে টেলিকাস্টের টাইমটা আপনারা সবাই দেখুন, আমি সেটা চাইবো। তো আপনারা যত দেখবেন তত, মানে ওরা যে আশাটা নিয়ে আমাকে ডাকছেন, তো সেটাও ওদের ওদের জন্য খুবই ভালো হবে আর আমার জন্য। তো অবভিয়াসলি আমার যারা দর্শক তারা যদি আমাকে নাই দেখেন তাহলে আমার কাজ করবার কোনো অর্থই নেই। আর আর সত্যি কথা, এই দীর্ঘ অসুস্থতার পর যখন আমি কাজটা শুরু করছি, একটা অন্যরকম এনার্জি, সাইমালটেনিয়াসলি একটা ভয়ও কাজ করছে। কারণ ভয় ইন দ্য সেন্স যে, মানে এতদিন কাজ ফ্লোরের বাইরে, তো ওই সবটা সব কিছুর সাথে অ্যাডজাস্ট করে ঠিকঠাকভাবে, মানে ঠিক ভয় বলবো না, একটা অ্যাংজাইটি যে সব যেন ঠিকঠাকভাবে হয়, নতুন চ্যানেল, নতুন লোকজন, নতুন কাজ, এতদিন বাদে কাজ, তো সবটা মিলিয়ে আপনারা সবাই সঙ্গে থাকুন, সবাই দেখবেন, আমি জানিয়ে দেবো গ্রুপে, আর সবাই ভালো থাকবেন। আজকে বেশি সময় লাইভ করব ভেবেও আসিনি আর করতে চাইছিও না। আপনাদের সবাইকে আবারও আমি হাত জোর করে থ্যাংক ইউ বলছি, আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, সবাই আমার সাথে যোগাযোগ রাখেন এবং আমার খোঁজ নেন, আমার খবর নেন। এবং আমার অসুস্থতার খবরটা কেউ জানতেন না, আমি কাউকে বলিনি, আমি বলা পছন্দ করি না, সেই জন্য বলিনি, বলা পছন্দ করি না, মানে আমি আমার সমস্যাগুলোকে আমি খুব একটা, সমস্যা বলুন বা খুব আনন্দও বলুন, আমি খুব একটা জাহির করতে চাই না, ওটা আমার নেচার। তো শরীর খারাপটা তো একদমই যায়নি, কারণ এই যে যেমন আপনারা জাস্ট এই কয়েকদিনের নিউজগুলোতেই সবাই ভীষণ অস্থির হয়ে গেছেন, সেটা আমাকে ভালোবাসার কারণে, আমাকে পছন্দ করবার কারণে। আমি ওই অস্থিরতাটা চাইনি আপনাদের মধ্যে দিতে, বা আমি চাইনি বলতে আমার এই হচ্ছে ওই হচ্ছে, আমার ভালো লাগে না সেটা, তো সেই জন্য আমি কখনো বলিনি। কিন্তু যাই হোক, যে কোনো কারণেই হোক, খবরটা বেরিয়ে গেছে, কিন্তু ভালো হয়েছে এটা যে যখন বেরিয়ে গেছে খবরটা তখন আমি সুস্থ। আমি যদি এখন অসুস্থ থাকতাম আমার খুব খারাপ লাগতো, তো কারণ কারোর ফোন ধরতে পারতাম না, কারোর মেসেজের উত্তর দিতে পারতাম না, এই যে লাইভটা করে আপনাদের সাথে কথা বলতে পারছি সেটা করতে পারতাম না, তো সেটা আমার খারাপ লাগতো। কাজে ঠিক আছে, এখন যখন সুস্থ আছি এখন সবাইকে বলতে কোনো অসুবিধে নেই। তো এনিওয়েজ, সবাই খুব ভালো থাকবেন। আর অনেকে অনেক কিছু লিখছেন, আমি না সত্যি ওই ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পাচ্ছি না। দিদি বাংলাদেশ থেকে দেখছি, তুমি দ্রুত সুস্থ হয়ে ওঠো এই কামনা করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ জগবন্ধু হালদার, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, বাংলাদেশের আমার অনেক বন্ধুরা থাকেন, তুমি আমাদের শক্তি এবং অনুপ্রেরণা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অরিন্দম, থ্যাংক ইউ সো মাচ। ওয়েট করার মতোই পার্সোনালিটি জানি না, ওই যে বললাম আমি খুব সিনসিয়ারলি আর খুব অনেস্টলি কাজ করবার চেষ্টা করি, তো সেটাই আমার একমাত্র যদি ইউএসপি বলেন তাহলে সেটাই। আমরা আপনার অভিনয় প্রতিদিন নিয়মিত দেখতে পেলেই খুশি, সেটা যে মাধ্যমেই হোক, সেটা যে সেটা কোনো কথা না, সুস্বাগত। উর্মি থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। উর্মি আছো কেমন, ছেলে কেমন আছে, জিজ্ঞেস করা হয়নি অনেকদিন, কারণ আমি জিজ্ঞেস করার অবস্থায় ছিলাম না সেই জন্য। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমি আর কোনো মেসেজ দেখতে পাচ্ছি না, আমি এগুলো একটু বুঝি কম, কিন্তু আমার মনে হচ্ছিল যে আমার ভীষণ আসাটা জরুরি, সেই জন্য আমি এলাম আজকে। আর বেশি সময় নিয়ে লাইভটা করছি না, তেমন হলে কাজটা শুরু হবার আগে আগে না হয় আরেকবার আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আরও সুস্থ হয়ে যাওয়ার চেষ্টায় আছি, এবং নানান রকম রেস্ট্রিকশনস, নানান রকম মেডিকেশান সব কিছুর মধ্যে সব কিছু নিয়ে খুব তাড়াতাড়ি ফ্লোরে ফিরছি। আর থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ রবীন্দ্র সরকার, থ্যাংক ইউ। আর আপনাদের সবাইকে সঙ্গে চাই,
সেটা বলবার জন্য আরো বিশেষ করে আসা। তো ওকে, বাই বাই আজকের জন্য। আরো একবার থ্যাংক ইউ বলছি সবাইকে আমাকে উইশ করার জন্য, আমার শারীরিক কন্ডিশনের খবর নেওয়ার জন্য, সবাই অস্থির হয়েছেন সেটার জন্য থ্যাংক ইউ সো মাচ, এটা আমার বিরাট প্রাপ্তি। থ্যাংক ইউ, বাই বাই।